কি করবা বলো, হায়াত মত তো আল্লাহর হাতে, কারো বাবাই তো চিরদিন বাঁচে না। মানে তোমার আব্বা, আব্বার ওখানে যাবা না? স্টুপিড একটা মেয়ে তুমি, কালকেই না বললা তোমার আব্বার যখন তখন অবস্থা, আর তুমি এখন বসে বসে এখানে সিনেমা দেখে কান্দেছো। আমি ভাবছি না জানি কি খারাপ খবর। সানিয়া আসছে? আবা এখন আয় নাই। তুতুন কই? এর ঘরে আকে। খবর ডাকাত বানা, চোখ মুছো। এই সমস্ত ঢং যেন আমি আর কোনোদিন না দেখি। যাও তুতুনের ডিনার রেডি করো, যাও। কোন ব্যাপারে? স্কুলটা চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করতে হলে করো। আরে করে ফেলো মানে? তোমার ছেলের ব্যাপারে তোমার কি কোনো রেসপন্সিবিলিটিস নাই? করে ফেলো বললেই হয়ে গেল। কেন, সমস্যা কি? সমস্যা হচ্ছে ওকে একটা ভালো কোচিং সেন্টারে দিতে হবে, পাশে প্রাইভেট টিউটরটাও চেঞ্জ করতে হবে। টিউটর রেখে দাও। রেখে দাও বললে হয়ে গেল? কেন হবে না? তোমার কি কোনো দায়িত্ব নাই? একটু ইনভলভ হও ছেলেটার সাথে। আরে বাবা, তাই তো বললাম, আমি বললাম যে টিউটর রাখতে রেখে দিবে, নতুন স্কুলে দিয়ে দিবে, সমস্যা নাই তো। এত ইজি নাকি? তো কি করতে হবে? টিউটরটা তো খুঁজে বের করতে হবে। কে খুঁজবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিই। হ্যাঁ, ওই বিজ্ঞাপনে তোমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আমার নাম্বার? আমি সারাদিন অফিসে থাকি, আমি কিভাবে ফোনটা ধরবো আমার নাম্বার দিলে? তা আমার নাম্বার দিব নাকি? বাড়ির সারাদিন আমি কত ঝামেলার মধ্যে থাকি, বাইরের ফোন অ্যাটেন্ড করি আমি, এর মধ্যে আমি প্রাইভেট টিউটরে ফোন অ্যাটেন্ড করবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আয় সানিয়া, সানিয়া, সানিয়া। কি ভাই ডেকেছো? বস। আচ্ছা শোন, ওই তুতুনের একটা প্রাইভেট টিউটর লাগবে, এই জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, ওই বিজ্ঞাপনে আমি তোর নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। আমার নাম্বার? না না ভাই, প্লিজ এই কাজটা করো না, আমার নাম্বারটা দিও না। প্রতিদিন আমার অনেক আননোন নাম্বার থেকে ফোন আসে, আমি প্রতিদিন দুই তিনটা করে ব্লক করছি, এখন আর আননোন নাম্বার রিসিভ করা একদম ছেড়ে দিয়েছি। এই তোর নাম্বার দিলে অসুবিধা কি? তোর এত এত কিসের কাজ? হ্যাঁ তোর সেমিস্টার শেষ। আমার সেমিস্টার শেষ মানে আমার লাস্ট সেমিস্টার। আমার প্রতিদিন মানে গ্রুপ স্টাডিজ করতে হচ্ছে, তারপর অ্যাসাইনমেন্ট, সবার সাথে অনেক কথা বলতে হচ্ছে, তারা তো আমার ফ্রেন্ড। আর তুই এত ঘোরা টিম কি করিস? এই ওর তুতুনের প্রাইভেট টিউটর লাগবে না,
এখন থেকে ও টুটুমকে পড়াবে, ঠিক আছে? এই তো তুই সারাদিন ঘরে বসে কি করিস? তুই আজকে থেকে তুই টুটুমকে পড়াবি। সানিয়া ঠিকই বলেছে, কিন্তু অনার্স থার্ড ইয়ারের ছাত্রী, তুই তো পারিস টুটুমকে পড়াতে, বাইরে থেকে প্রাইভেট টিউটর আনার কি দরকার? ভাবি টুটুম আমার কথা একদম শোনে না, প্লিজ এই কাজটা আমাকে দিও না। তাহলে কার নাম্বার দিব? তোর নাম্বার না আমার নাম্বার না ওর নাম্বার, তাহলে কার নাম্বার দিব পত্রিকায়? কেন, এক কাজ করতে পারো, বাসার ল্যান্ড নাম্বারটা দিয়ে দাও, কলি তো সারাদিন বাসায় থাকে, ও ফোন রিসিভ করবে। বাহ ফ্যান্টাস্টিক, খুব সুন্দর বলেছিস। তুই আমার চোখের সামনে থেকে যা, বেরো, তুই চোখের সামনে থেকে যা, যা। খুব ভালো হবে এটা, হ্যাঁ, মানে ল্যান্ড নাম্বার দিয়ে দিব, কলি তোমার ছেলের প্রাইভেট টিউটর ইন্টারভিউ নেবে। তোমাদের ভাই বোন কারো দায়িত্ব নিতে হবে না আমার ছেলের, আমার ছেলের দায়িত্ব আমি নিব। তাই নতুন অনেক এজেন্সি আছে যারা প্রাইভেট টিউটর সেট করে দেয়, একটু কমিশন রাখে, একটু টাকা বেশি যায়, ওইটাই অনেক ভালো, ঝামেলাহীন, ওরকম কোনো একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিব। ঠিক আছে, তাহলে অর্ডার দিয়ে দাও। অর্ডার দিয়ে দাও মানে কি? প্রাইভেট টিউটর অর্ডার দিয়ে দাও। প্রাইভেট টিউটর কি অর্ডার দেওয়া যায়? কি করে? এজেন্সির সাথে কথা বলতে হবে, কথা বলে একটা কিছু ফিক্স করতে হবে। আমাদের ঠিক আছে, কথা বলে ফিক্স করতে টাকা বসে বসে। এক মিনিট, হ্যাঁ পারুল, হ্যাঁ তোর জন্য তো আমি ড্রেস অর্ডার করে ফেলেছি, হ্যাঁ হ্যাঁ তোর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাসায় পৌঁছে দেবে। ঠিক আছে, ভালো থাকিস, টেক কেয়ার। এই পাওনার, আমি একটা ড্রেস অর্ডার করলাম, দেখো তো কেমন সুন্দর, অর্ডার দিয়ে দাও। আরে দেখো না, দেখলাম তো, অর্ডার দিয়ে দাও, সুন্দর আছে। তুমি এখনো রেডি হওনি? সকাল সকাল বেনা হলো তো জামাই পড়ে যাবে। আমি তো রেডি, তোমার বোনকে বলো সকাল থেকে শুধু সাচ্ছে আর সাচ্ছে, এতক্ষণ লাগে নাকি রেডি হতে? এই কি রে, তুই এখনো রেডি হলি না, তাড়াতাড়ি কর না। হ্যালো স্যার, আপনাকে একটু অফিসে আসতে হবে। শুক্রবারে আবার কিসের অফিস? স্যার বাইরে একটা মেইল করেছে, আজকেই নাকি কোটেশন দিতে হবে, আপনি না এলে তো হবে না স্যার। আপনাদের জ্বালায় না, শুক্রবার একটু শান্তি দেবেন না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসছি। সরি, কি করব বলো তো? আমার তো প্রবলেম নাই, এমনিতেও তো আমার পার্লারে যাওয়ার প্ল্যানিং ছিল, ছেলেকে বোঝাও। বললাম তো নেক্সট ফ্রাইডে যাবো, মানে আজকে শুনলে না ফোনে, নেক্সট ফ্রাইডে যাবো। হ্যাঁ আমি তো পারছি না, তুমি ওকে, তুমি একটু তোমার বোনকে বলো না আজকে একটু টেক কেয়ার করতে। সরি বাবা।
স্তব্ধতা জানালা ধারে আটকে রুহ যেন শেষের দিকে চুপটি করে আছি তাকে দেখ তো চ্যাংরা কি কয় না কয়, তোমার মা বাপ কোন দিন আসে তোমাক নিবে, মুই তোমাক নিয়ে আসো মুই তোমাক নিয়ে যাম, এত কথা কর না তো বাবা, যাও যাও তো তুমি যাও। Thank you.
ফোন করতে করে এখন বেচুম না, তবে গন্ডগোল লাগে আবার কি সেই হিসাব? আরে ফুল পিকনিক হচ্ছে না, ওইটার হিসাব তো আমি হিসাব করে দিই। কতদিন তোমাকে বলেছি যে সকালবেলা ঝামেলা করবে না, নিজের হাতে খাবার অভ্যেস করো অথবা আমার হাতে খাও, কোনো কথা শোনো না তুমি। ওকে খাওয়াও, তোমার নিজেরও তো কাজ আছে, তুমি পারো আগে আসতে? আরে কি আশ্চর্য, আমার নতুন ব্যবসা, আমাকে তো সময় দিতেই হবে। আর তুমি তো চাকরি করো, আর তোমার অফিসে কলিগরা জানে না তোমার বাসায় বাচ্চা আছে, তোমাকে আগে ছাড়তে পারো না? তোমার অফিসেও তো অনেক মেয়েরা জব করে, তুমি এক্সকিউজের জন্য কি কোনো মেয়েকে আগে বাসায় যেতে দাও? তাদের তো অনেকে বাচ্চা ছোট। ওকে ফাইন, তুমি চাকরি ছেড়ে দাও, বাচ্চাকে সময় দাও, টাকা পয়সা যা লাগে আমি দেব, সংসার আমি দেখব। ওকে, আমি চাকরি ছেড়ে দিব? হ্যাঁ, আমি কি এতদূর পড়াশোনা করেছি তোমার বাচ্চা সামলানোর জন্য আর ঘর চালানোর জন্য? আমার পিছনে আমার বাবা লাখ লাখ টাকা খরচ করে আমাকে পড়িয়েছে যাতে আমি তোমার বাচ্চা মানুষ করি? আমার নিজের একটা ক্যারিয়ার আছে, আমার একটা অ্যাম্বিশন আছে, তোমার বাচ্চা মানুষ করা আমার কাজ না। তাহলে তো বাচ্চা এরকম করবেই, সে তো বলবেই যে মোর ভোক লাগছে, মোর খিদারাই, এসে তো বলবেই সে। তুমি নিজের চাকরি ছেড়ে বাচ্চা সামলাও, আমি পারবো না। ঠিক আছে, আমি ব্যবসা বন্ধ করে দিলাম, আমার ব্যবসা বন্ধ করে দেই, তুমি 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 সংসার চালাবে, আমি 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 বাচ্চা সামলাবো। ওকে,
বাবা দেখাইয়া লও। আহা খাও না, আচ্ছা না খা। পৃথিবীর আলো যখন ঘুমিয়ে নিস্তব্ধতা জানালা ধারে আটকে রুহ যেন শেষের দিকে চুপটি করে আছি তাকে আমার তো একদিন কামন লাগবে টাকা। ঠিক আছে, তাই বুঝে কইছুন ক্যাটরিনের নাম তুমি দেখতে এখানে তো ঠিক ও আমার যা তোর বাসি যেন জাদু জানে রয়েছে ও আমার যা। এই কি করো তুমি বাবা? চলো খেলি। এখন খেলতে পারবো না, তুমি যাও। বাবা চলো না খেলি। আরে বললাম তো এখন পারবো না, তুমি যাও। বাবা দেখো আমি কাজ করছি। বাবা চলো না খেলি। আরে বললাম তো এখন খেলতে পারবো না, তুমি যাও, তুমি একা একা খেলো, যাও পরে আসবো আমি। তোমার মা আমাকে যেটা দিবে আমি তোমাকে ছেড়ে দিছি। এলাইটি খরচ আছে না? এই যে রিক্সা ভাড়া কত কি খরচ আছে না? তুমি না খাইলেন বিরিয়ানি আর আমি খাচ্ছি কি ভাত? বিরিয়ানি খাই তোমার 10 টাকা দিয়ে হয় না। তুমি তোমার এখন থেকে মায়ের সাথে আসেন তো, আমি এত বদলা শুনবে পারো। যাও আমি কথা দিতেছি, এবার তুমিও কথা দাও যে এবার থেকে প্রতিবাদ করবা। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আইসক্রিম খাইবা? ভালো যেতে পারে। দুইটা আইসক্রিম দেন তো। আইসক্রিম তো দোকানে পাওয়া যায়। আরে এটাও দোকান, এখানে আইসক্রিম পাওয়া যায়, খুব মজা সত্যি। হুম যাব দূরে আবার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের। কি মজা না? হুম খুব মজা, কইছিলাম না আসে।
আহাতে আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, 200 করে ডিসকাউন্ট দিচ্ছিল, এত সুন্দর ফেব্রিক। এই জন্য আমি দেরি করিনি, সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, কালকেই পেয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, কালারটাও এত সুন্দর। হ্যাঁ আচ্ছা, ওটাও একটা অর্ডার করে দিব, সমস্যা কি? মা ঠিক, আমার সাথে চলো একটা ড্রয়িং করে দিব। ঠিক আছে পারুল, আমি তোকে একটু পরে কল দিচ্ছি। কি ব্যাপার তো তুমি দেখছো, পারুল আন্টির সাথে জরুরি কথা বলছি, ডিস্টার্ব করছো কেন? মা তুমি আমাকে একটা ছবি এঁকে দাও। মা অফিস থেকে মাত্র এসেছে, অনেক টায়ার্ড, এখন পারবো না বাবা। তুমি তোমার আন্টিকে বলো, ও তোমার সঙ্গে ড্রয়িং করবে। তুমি অফিস থেকে এসে শুধু মোবাইল ব্যস্ত, আমার তো কোনো সময় সময় দাও নি। একদম বেয়াদবের মতো কথা বলা শিখেছো, এটা কি ধরনের কথা? যখন বড় হবে তখন বুঝবে কি পরিমাণ জরুরি কাজ থাকে মায়েদের। তুমি আমাকে ছবি এঁকে দাও, তুমি শুধু মোবাইল ফোনকে ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো না। সরি পারুল। খুবই ব্র্যান্ডটা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। তুমি তো দেখলেই না, তুতুন দেখতে পাচ্ছো? আমি ফোনে কথা বলছি, বিজি আছি, যাও তুমি ভেতরে যাও। তুমি তো ফোনে বিজি, কিছুক্ষণ পর পর বাথরুম যে ক্যাটকে করে রান্না করো। তুতুন বেশি পাকনা হয়েছে, যাও ভেতরে যাও। ইয়াদ হচ্ছে একটা দিন দিনে। আমার সাথে খারাপ ব্যবহার করে আর রঞ্জন আঙ্কেলের সাথে কথা বলো।
বাজার কেডা কইছে তোমার সাথে খারাপ ব্যবহার করি? আমি তোমার কত আদর করি না কও? হ্যাঁ আমি আমাকে সব বলে দেব। ও বাজার তুমি কি খাবা? তুমি লুডিস খাবা? চলো তোমার আমি লুডিস বাবা চলো 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 লুডিস বাবা। আমরা প্রত্যেকটা বাচ্চারই ভালো রেজাল্ট বা ভালো ফলাফল কামনা করি, সেই লক্ষ্যেই আমার যে ফর্ম টিচার সে চেষ্টা করেছিল আপনাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য কিন্তু করতে পারে নাই, এবং একটা গুরুতর বিষয় আপনাকে ইনফর্ম করার জন্যই মূলত আজকে আপনাকে আমার ডাকা। ও গত 7 দিন যাবৎ আমাদের স্কুলে সে অ্যাবসেন্ট। তুতুন 7 দিন অ্যাবসেন্ট? আপনি জানেন কিনা আমি জানি না। ও তো রেগুলার স্কুলে এসেছে তুতুন। স্যার আপনি শিওর কোথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তো? স্কুলের যে ডেইলি হাজিরা খাতায় যখন দেখলাম যে তার অ্যাবসেন্ট করা আছে, আমি এরপরে সিসি ক্যামেরায় যখন আমি ওয়াচ করি দেখি যে সারোয়ান তাকে গেটে দিয়ে যায়, রিক্সা থেকে নামায়, সে আমার গেটে ইন না করে সে বাইরে যে রাস্তার যে বস্তি টুকাই ছেলে পেলে ওদের সঙ্গে মিশে সে সময়টা। এখন এটা আমাদের দৃষ্টিতে খুবই দৃষ্টিকটু এবং একটা বাচ্চার লাইফের জন্য খুবই রিস্কেবল মনে করেই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, এবং এখন থেকে ওকে একটু সময় আপনাকে দিতে হবে, কারণ ক্লাসে সে অমনোযোগী থাকে, টিফিনের সময় অন্য গার্ডিয়ানরা যখন তাদের বাচ্চাদেরকে আদর করে বা তাদেরকে টিফিন খাওয়া যায় তখন সে লোনলি ফিল করে এবং দেখা যায় সে একা দাঁড়িয়ে থাকে এবং খুব খারাপ লাগে। আমার যেটা মনে হয় যে বাসায় প্রপারলি আপনাদের কোম্পানি থেকে সে অ্যাবসেন্ট থাকে, আমি ঠিক জানি না, ও মেড সার্ভেন্ট এবং সার্ভেন্টের সঙ্গে চলাফেরা করতে করতে ওর আচরণ, ওর বিহেভিয়ার এবং আদার্স যে মানে ল্যাঙ্গুয়েজ যে ব্যাপারে আমরা দেখছি যে সে অলরেডি ডিসকার্টেড ফ্রম আদার স্টুডেন্টস। যদি আপনি এবার একটু সচেতন হন তাহলে আমরা, কারণ আমাদের প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট তৈরি করার জন্য আমরা সচেতন থাকি। আচ্ছা ঠিক আছে, জানতে হবে না, মানে জানতে হয় না সবসময়, বাবাও অনেক সময় মানে ছোটবেলায় অনেক স্কুল পালিয়েছে, কোথায় কোথায় চলে গিয়েছে কোনো সমস্যা নেই, কিন্তু বাবা তুমি যদি হারিয়ে যেতে? আমি হারাতাম না। ও হারাবে কেন, ও বড় হয়ে গেছে না? কিন্তু তুতুন যদি তোমাকে আমরা তখন স্কুলে গিয়ে খুঁজে না পেতাম তাহলে আমাদের কত কষ্ট হতো বলো? তোমাদের কোনো কষ্ট হতো না। বাবা কি বলছো তুমি এসব? তুমি হারিয়ে গেলে আমাদের কষ্ট হতো না? না অবশ্যই কষ্ট হতো, তোর আম্মু কান্না করতো, আমি তোমাকে পাগলের মতো খুঁজতাম। আমি হারিয়ে গেলে তোমাদের কিছুই হতো না। কি বলছো তুমি এসব বাবা? আচ্ছা ঠিক আছে, বাদ দাও এইসব নিয়ে, বাদ দাও। আচ্ছা শোনো, তোমার স্কুলে নাকি যেমন খুশি তেমন সাজো কম্পিটিশন হবে, তুমি কি সাজবে, পাইলট? না আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, তোমাকে আমি ডক্টর সাজিয়ে দিব, ঠিক আছে আব্বু? আরে না না, ও তো ইঞ্জিনিয়ার হবে, ওকে ইঞ্জিনিয়ার হলে খুব মানাবে, তাই না তুতুন? কে কইছে হে ইঞ্জিনিয়ার হইব? হ্যাঁ তো নায়ক হইব না তুতুন? আমি ডাক্তার হব না, পাইলট হব না, ইঞ্জিনিয়ার হব না, নায়ক হব না। আচ্ছা তাহলে তুমি সুপারম্যান হবে অথবা ব্যাটম্যান নাকি স্পাইডারম্যান?
অথবা ওই যে ক্যাপ্টেন অ্যাভেঞ্জার্স এর ক্যাপ্টেন স্টিং? না। ওকে ফাইন, তাহলে চলো আজকে আমরা রাতে বাইরে খাবো, ডিনার করবো এবং তোমাকে আমি ক্যাপ্টেন আমেরিকার কস্টিউম কিনে দেবো, ঠিক আছে? গুড আইডিয়া, চলো তুতুন আমরা রেডি হই। আমি কোথাও যাবো না, আমি জানি আমি কী সাজবো। তাই কী সাজবে বাবা বলো, আব্বু আমাকে বলো। কি এটা? মোবাইল ফোন। আমি মোবাইল ফোন ধরতে চাই। তোমরা সবাই মোবাইল ফোনকে কাছে কাছে রাখো, কিন্তু আমাকে রাখো না। তোমরা সবাই মোবাইল ফোনকে ভালোবাসো, কিন্তু আমাকে ভালোবাসো না। তাই আমি মোবাইল ফোন হব। হ্যালো রমজান, দাঁড়াও আমি আসতেছি। হ্যাঁ এই পারুল, তোমার জন্য আমি এই ড্রেসটা অর্ডার দিয়েছি। ঠিক আছে আমি চলে আসবো, সরি বাবা। তোমার সবসময় মোবাইল ফোন কাছে রেখেছো, মোবাইল ফোনকে ভালোবেসেছো। বাবা তুমি অফিস থেকে আসার সাথে সাথে মোবাইল ফোন নিয়েছো, কিন্তু আমাকে কোন সময় কাছে নেও নাই। বাবা পকেটে সবসময় মোবাইল ফোন থাকে, আমার কাছে সবসময় মোবাইল ফোন থাকে। তুমি সবসময় মোবাইল ফোনকে কাছে রাখো, কিন্তু আমাকে কখনো কাছে রাখো না। আমার প্রতিদিন বাইরে যায় মোবাইল ফোনকে নিয়ে যায়, কিন্তু আমাকে নিয়ে যায় না। আমি আর তো তুলব না, আমি এখন থেকে মোবাইল ফোন হবো। সবকিছু তোমার জন্যই করছি, তুমি দূরে চলে যাবা বুঝে নেই বাবা। নিস্তব্ধতা জানালা ধারে আটকে রুহ যেন শেষের দিকে চুপটি করে আছি।